আসসালামু আলাইকুম। রণিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউতা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 10, গণতান্ত্রিক মনোভাব। এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ বাড়ি ও কর্মক্ষেত্রে। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম যে বিদ্যালয় গণতান্ত্রিক মনোভাব সম্পর্কে, বিদ্যালয়ে কিভাবে গণতান্ত্রিক মনোভাবের চর্চা করা যায়। আজ আমরা জানব যে বাড়ি ও কর্মক্ষেত্রে কিভাবে গণতান্ত্রিক আচরণ করা যায় সেই সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বন্ধুরা, লক্ষ্য করো, প্রথমে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ। আমরা প্রথম ছবিটি লক্ষ্য করি, এটি হচ্ছে পরিবারে গণতান্ত্রিক মনোভাব। অর্থাৎ পরিবারে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে সকলের মতামত নেবে, সেই মতামতের উপর ভিত্তি করে সবাই সিদ্ধান্ত গ্রহণ করবে। এটি হচ্ছে পরিবারে গণতান্ত্রিক মনোভাব। দ্বিতীয় ছবিটি লক্ষ্য করো, কর্মক্ষেত্রে অন্যের মতামত শোনা। কর্মক্ষেত্রে কি করতে হবে? সকলের মতামত শুনতে হবে এবং সকলের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং তৃতীয়টি লক্ষ্য করো, খেলার মাঠে অন্যের মতামত শোনা। খেলার মাঠেও কিন্তু কি করতে হবে? সকলের মতামত নিতে হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এবং সিদ্ধান্ত গ্রহণ করার পর সবাই সেই সিদ্ধান্ত মেনে চলবে এবং সেই সিদ্ধান্তকে সম্মান করবে। চলো বন্ধুরা, এবার আমরা বিস্তারিত জেনে নিই। বাড়িতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মতামত শোনা প্রয়োজন। নিচের কাজগুলো সহ বিভিন্ন কাজে পরিবারের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব। আমরা যে খাবারটি খাবো, উৎসব অনুষ্ঠানে যা করব, কিভাবে ঘর সাজাব। বন্ধুরা, লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে, বাড়িতে যদি আমরা কোনো সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তটি নেয়ার পূর্বে আমাদের কি করতে হবে? একে অপরের মতামত শুনতে হবে এবং সবার মতামত নেওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং নিচে কিছু বিষয় দেওয়া আছে, যে কাজগুলো আমরা কি করব, পরিবারের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব। প্রথমে বলা হয়েছে আমরা যে খাবারটি খাবো, প্রথমে কি করতে হবে, সকলের মতামত নিতে হবে যে তোমরা কোন খাবারটি খেতে চাও। সবাই নিজের নিজের মত প্রকাশ করবে, যেমন বাবা এই খাবারটি খেতে চায়, মা এই খাবারটি খেতে চায়, তোমরা কোন কোন খাবার খেতে চাও, এভাবে সবাই মত প্রকাশ করবে। অতঃপর সবার মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং যে সিদ্ধান্তটি গ্রহণ করা হবে সবাই তা মেনে নেবে। দ্বিতীয়টি হচ্ছে উৎসব অনুষ্ঠানে যা করব। উৎসব অনুষ্ঠানের ক্ষেত্রে তোমরা কি করবে, আগে সবার মতামত নেবে, অতঃপর তোমরা কাজটি করবে। এবং কিভাবে ঘর সাজাবো, ঘর সাজানোর ক্ষেত্রে সকলের মতামত গ্রহণ করবে, অতঃপর সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবে, অতঃপর সে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এবং সবাই সে সিদ্ধান্ত সম্মান করবে এবং মেনে নেবে। তাহলে আমরা দেখলাম যে বাড়িতে কিভাবে গণতান্ত্রিক আচরণ করা যায়, কিভাবে আমরা গণতান্ত্রিক মনোভাব বাড়িতে করতে পারি। এবার আমরা পরবর্তী বিষয়টি জেনে নিই। পরবর্তী বিষয়টি হচ্ছে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে সর্বস্তরের সহকর্মীদের সাথে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত, ফলে সকলে এর গুরুত্ব বুঝতে পারবে ও নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা আরও ভালোভাবে সবার কাছ থেকে পৌঁছে দিতে পারবে। বন্ধুরা, আমাদের কিন্তু কর্মক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করা উচিত। কর্মক্ষেত্রে কি করতে হবে? কর্মক্ষেত্রে সর্বস্তরের সহকর্মী, অর্থাৎ সকল কর্মীদের যে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবশ্যই তাদের সাথে আলোচনা করতে হবে। যদি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করা হয়, তাহলে তারা কি করবে, তাহলে তারা সেই বিষয়টির গুরুত্ব বুঝতে পারবে ও নিজেরা কিন্তু মত প্রকাশে উৎসাহী হবে। তাদের সাথে যদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, তাহলে তারা নিজেরা উৎসাহিত হয়ে তাদের নিজেদের মত প্রকাশ করবে। এবং সবার সঙ্গে আলোচনার মাধ্যমে যদি একটি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কি হবে,
বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা আরও ভালোভাবে সবার কাছে পৌঁছে দিতে পারবে। বন্ধুরা, এবার আমরা জানব রাজনৈতিকভাবে কিভাবে গণতান্ত্রিক মনোভাব পোষণ করা যায়। রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে। আমাদের বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, কর্মক্ষেত্র সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। এর ফলে আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। মনে রাখতে হবে যে আমরা সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব ও পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল হব। বন্ধুরা, আমাদের কিন্তু রাজনৈতিক ক্ষেত্রেও গণতান্ত্রিক মনোভাব পোষণ করতে হবে। আমরা জানি যে আমাদের বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র এবং আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি কিন্তু এই গণতন্ত্র, এবং আমাদের দেশের জনগণ দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করেছে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। তাই আমরা কি করব, আমাদের বাড়ি, পরিবার, বিদ্যালয়, আমাদের খেলার মাঠ, আমাদের সকল কর্মক্ষেত্র সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। সব জায়গায় কি করব, আমরা সকলের মতামত গ্রহণ করব, সকলের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করব। এবং সকলেই আমরা যদি দেখি যে কেউ সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের মতামতের ভিত্তিতে, তাহলে আমরা কি করব, সেই সিদ্ধান্তের সম্মান করব এবং সেই সিদ্ধান্তটি মেনে নেব। এবং আরও একটি বিষয় বলা হয়েছে যে আমাদের মনে রাখতে হবে আমরা সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হব। আমাদের অবশ্যই সিদ্ধান্তের ওপর শ্রদ্ধাশীল হতে হবে। তাহলে বন্ধুরা, আমরা যদি এই সকল বিষয়গুলো মেনে চলি, তাহলে কিন্তু আমাদের দেশ সুন্দর ও সমৃদ্ধশালী হবে। বন্ধুরা, আমরা পাঠের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে বাড়ি ও কর্মক্ষেত্রে এবং রাজনৈতিকভাবে কিভাবে আমরা গণতান্ত্রিক মনোভাব পোষণ করব, গণতান্ত্রিক আচরণ করব। এবার আমরা এই পাঠের কিছু কার্য সম্পাদন করি, চলো। প্রথমেই ক, এসো বলি, তোমার বাড়িতে গণতান্ত্রিক আচরণের চর্চা হয় কি না তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। বন্ধুরা, তোমরা তোমাদের নিজেদের বাড়ির যে গণতান্ত্রিক আচরণ চর্চা হয় কিনা তা নিয়ে আলোচনা করবে, চলো আলোচনা করে নি। মনে করো আমাদের বাড়িতে সকল কার্যক্রমের ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা হয়। যেমন আমাদের ঘরটি কিভাবে সাজানো হবে, কখনো বেড়াতে গেলে কোথায় বেড়াতে যাওয়া যায়, মূল্যবান কোনো জিনিস ক্রয় বা বিক্রয় করা ইত্যাদি ক্ষেত্রে পরিবারের সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি প্রতিদিন কি খাবার খাওয়া হবে, সকলের পছন্দ অপছন্দ প্রভৃতি ক্ষেত্রেও প্রায় সকলের মতামত নেওয়া হয়। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। খ, এসো লিখি, তোমার পরিবারের সিদ্ধান্ত নেওয়ার একটি ঘটনা বর্ণনা করে তোমার একজন আত্মীয়ের কাছে চিঠি লেখো। বন্ধুরা কি করবে, তোমার পরিবারের সিদ্ধান্ত নেওয়ার ঘটনাটি কি করবে, তোমার কোনো আত্মীয়ের কাছে সে বিষয়ে চিঠি লিখবে। চলো আমরা দেখে নিই যে চিঠিটি যদি তোমরা লেখো তাহলে তোমরা কিভাবে লিখবে। লক্ষ্য করো বন্ধুরা, প্রথমে তোমরা যার কাছে চিঠিটি লিখবে শ্রদ্ধেয় লিখে তার নাম উল্লেখ করবে। মনে করো যে তুমি তোমার কোনো এক আন্টির কাছে চিঠিটি লিখতে চাও, তাহলে তোমরা সেভাবে তার নাম উল্লেখ করবে যে শ্রদ্ধেয়। অতঃপর তোমরা প্রথমে সালাম দেবে, এভাবে লিখবে তোমরা চিঠিটি। লক্ষ্য করো, আসসালামু আলাইকুম, আশা করি বাড়ির সবাইকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাকে আমাদের পরিবারের সিদ্ধান্ত নেওয়ার একটি ঘটনা বর্ণনা করব, যেখানে সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের পরিবারের সকলের মতামত যাচাই করা হয়েছিল। ঘটনাটি হয়েছিল গত সপ্তাহে সোমবার ও মঙ্গলবার দুই দিন সরকারি ছুটি থাকায় শনিবার রাতে বাবা আমাদের সবাইকে ডেকে বললেন আগামী সোম ও মঙ্গলবার দুই দিন ছুটি, এই দুই দিন আমরা কোথাও বেড়াতে যেতে পারি, কোথায় গেলে ভালো হয়। তখন মা বললেন কক্সবাজার সমুদ্র সৈকতে, আমি বললাম খুলনায় সুন্দরবনে, আর ছোট বোন সাবিহা বলল
কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রত্যেকেই নিজ নিজ মতের পক্ষে যুক্তি তুলে ধরেছে। অতঃপর বাবা পথের দূরত্ব, সময়ের স্বল্পতা ও বাজেটের পরিমাণ বিবেচনা করে সাবিহার মতামতকে সমর্থন দিলেন। অবশেষে সর্বসম্মতিক্রমে কুয়াকাটা সমুদ্র সৈকতে যাওয়ার সিদ্ধান্ত হলো। আমরা যথাসময় কুয়াকাটা সমুদ্র সৈকতে গিয়ে ছুটি কাটিয়েছি, এতে আমরা সবাই খুব খুশি। এভাবে পরিবারের প্রতিটি কাজের ক্ষেত্রে সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে নিজেদের মধ্যে আর কোনো মনোমালিন্য বা সমস্যার সৃষ্টি হয় না। তাই প্রতিটি সিদ্ধান্তের সময় সকলের মতামত নেওয়া প্রয়োজন। এভাবে তোমরা চিঠিটি লিখবে যে কোনো একটি ঘটনা উল্লেখ করে। এছাড়াও তোমরা আরও অন্য বিষয় নিয়েও আলোচনা করতে পারো, যেমন হচ্ছে সামনে কোনো উৎসব, মনে করো যে সামনে ঈদ, এই উৎসবে তোমরা কী কী কাজ করতে পারো অথবা এই ঈদে তোমরা কোথায় বেড়াতে যেতে পারো, এই বিষয়টি নিয়েও তোমরা কিন্তু যে কোনো একটি সিদ্ধান্ত এখানে চিঠিতে লিখতে পারো। অথবা তোমরা প্রতিদিন কীভাবে খাবার খাও, অথবা কোনো উৎসবে তোমরা কোন ধরনের খাবার খাবে, অথবা তোমরা তোমাদের ঘরটিকে কিভাবে সাজাবে, তোমাদের বাড়িকে কিভাবে সাজাবে, এবং সেই বিষয়ে পরিবারের সবাই একত্রিত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করলে তোমরা এই বিষয়ের উপরও কিন্তু একটি চিঠি লিখতে পারো। এভাবে তোমরা ঘটনাটি উল্লেখ করে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছো সেই বিষয়ে উল্লেখ করবে, অতঃপর বিদায় জানাবে এবং তোমার নাম এবং তোমার ঠিকানা নিচে উল্লেখ করবে। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। গ, আরও কিছু করি। মনে করো তোমার এলাকায় একটি নতুন রাস্তা তৈরি করা হবে, অথচ তোমরা প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় রাস্তা চাও। এমন অবস্থায় কিভাবে গণতান্ত্রিক উপায় সিদ্ধান্ত গ্রহণ করা যায় তা অভিনয় করে দেখাও। বন্ধুরা লক্ষ্য করো, দেখা যাচ্ছে এখানে, ধরো মনে করো যে তোমাদের এলাকায় একটি নতুন রাস্তা তৈরি করা হবে, কিন্তু তোমাদের এলাকায় প্রত্যেকে কি চায়, প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় রাস্তা চায়। এমন অবস্থায় যে গণতান্ত্রিক উপায় সিদ্ধান্ত গ্রহণ করা উচিত তা অভিনয় করে দেখাতে বলা হয়েছে। চলো তাহলে আমরা সেই বিষয়টি প্রথমে জেনে নিই। যেহেতু প্রত্যেকেই আলাদা আলাদা জায়গায় রাস্তা চায়, তখন গণতান্ত্রিক সিদ্ধান্তের উপায় হলো সকলের কাছ থেকে এই মতামত নেওয়া হবে যে রাস্তাটি কোন জায়গায় তৈরি হলে সকলেই অধিকতর উপকৃত হবে। তাহলে তোমরা কি করবে, প্রথমে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের উপায় হচ্ছে কি করবে, সকলের কাছ থেকে মতামত নেবে যে রাস্তাটি কোন জায়গায় তৈরি করা হলে অধিকতর উপকৃত হবে। সবার কাছ থেকে মতামত নেবে, অতঃপর কি করবে, অতঃপর সকলের মতামত বিবেচনা করে চেয়ারম্যান মহোদয় অথবা এলাকার সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি প্রাথমিকভাবে সিদ্ধান্তমূলক মতামত দিতে পারে। এতেও যদি অধিকাংশের আপত্তি দেখা দেয় তাহলে কি করবে, তাহলে তুলনামূলক গ্রহণযোগ্য কয়েকটি জায়গার নাম আলাদা আলাদা কাগজে লিখে লটারির ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে যে জায়গাটির নাম আসবে সেখানে রাস্তা তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। বন্ধুরা এভাবে কিন্তু তোমরা গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। সর্বশেষ কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি। নিজের কোনটির সাথে কোন গণতান্ত্রিক সিদ্ধান্ত জড়িত তা মিল করো। প্রথমে আসি বাড়িতে। বাড়িতে কি হয়, বাড়িতে কি খাওয়া হবে, এ বিষয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত জড়িত, এবং বাড়িতে তোমার বাড়ি তুমি কিভাবে সাজাবে, এখানে গণতান্ত্রিক সিদ্ধান্ত জড়িত। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে হচ্ছে কর্মক্ষেত্রের অবস্থা সম্পর্কে এবং কর্মক্ষেত্রে কি ধরনের দ্রব্য উৎপাদন করা যায় এক্ষেত্রে গণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, এবং হচ্ছে রাজনীতিতে সরকার নির্বাচনে। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে নিচের এই বিষয়গুলোর সাথে কোন কোন গণতান্ত্রিক সিদ্ধান্ত জড়িত। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম যে বাড়িতে ও কর্মক্ষেত্রে গণতন্ত্র চর্চা সম্পর্কে, এবং আমরা আরও জানলাম যে জীবনের প্রতিটি পদক্ষেপে গণতন্ত্রের ভূমিকা সম্পর্কে, এবং আমরা পাঠের কিছু কার্য সম্পাদন করলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।